বন্ধুরা, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টেলের রূপান্তর দেখব। এই রূপান্তরটা তোমাদের একটু মন দিয়ে খেয়াল করতে হবে, খুবই সহজ রূপান্তর আগের রূপান্তরের মতোই, কিন্তু এখানে তিন ঘর করে আমাদের প্রথমে মার্ক করে নিতে হবে। অর্থাৎ দশমিক বিন্দুর বাম থেকে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটাও তিন ঘর করে মার্ক করব, এবং ডানের যে দশমিক অংশ অর্থাৎ ভগ্নাংশ অংশ থাকবে সেটাও তিন ঘর করে মার্ক করব। দেখো, প্রথমে তিন ঘর করে মার্ক করে নিচ্ছি। তো এখানে তিন ঘর মার্ক করলাম, এখানেও তিন ঘর মার্ক করলাম, কিন্তু শেষেরটা কিন্তু আর তিন ঘর মার্ক করতে পারছি না, কারণ শুধু এক আছে। সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। শূন্য দিয়ে পূরণ করার পর তিন ঘর মার্ক করলাম, ঠিক আছে? যখন দেখবে যে তিন ঘর মার্ক করতে পারছো না, তখন শূন্য দিয়ে পূরণ করে দেবে, দিয়ে তারপরে তিন ঘর হওয়া লাগবে। তিন ঘর হওয়ার পর তারপরে মার্ক করবে। দশমিক বিন্দুর বামে যে পূর্ণ সংখ্যা রয়েছে এখানেও তিন ঘর মার্ক করলাম, তারপরে আবারও তিন ঘর মার্ক করলাম, এবং এখানেও দেখতে পাচ্ছ যে তিন ঘর মার্ক করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এক ঘরই মার্ক করব, এবং করার পরে বাকি দুইটা শূন্য নিয়ে তিন ঘর মার্ক করে দেব বন্ধুরা, ঠিক আছে? এখন আমরা শুরু করছি তাহলে। তো বন্ধুরা, আমরা আবার শুরু করলাম বাইনারি থেকে অক্টালের রূপান্তর। দেখতেই পাচ্ছ যে তিনটা করে নিয়ে, তিনটা করে অঙ্ক নিয়ে আমরা তার উপরে দাগ দিয়ে নিয়েছি, এবং তিনটা না হলে শূন্য দিয়ে পূরণ করতে হবে। তো এখন আমরা দশমিক বিন্দুর ডান দিক থেকে শুরু করব প্রথমে। তো দশমিক বিন্দুর ডান দিকে প্রথমে এইটা রয়েছে, এই তিনটা। তো এই তিনটার প্রথমে সর্বডানে যেটা রয়েছে সেটাকে আমরা, বা এখান থেকেও শুরু করতে পারি যেখান থেকে ইচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে শূন্য গুণন টু টু দি পাওয়ার জিরো, তারপরে আর আরেকটি শূন্য রয়েছে, শূন্য ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, আর এখানে ওয়ান, তাহলে এক ইন্টু টু টু দি পাওয়ার টু। দেখতে পাচ্ছ, তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে এক, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, এখানেও শূন্য, এবং এখানে চার হচ্ছে। তাই এখানে আমরা চার লিখে দিলাম উপরে। আবারও এই তিনটার কাজ করছি, শূন্য টু টু দি পাওয়ার শূন্য, টু টু দি পাওয়ার ওয়ান এবং টু টু দি পাওয়ার টু, এই তিনটা জিনিসই কিন্তু বারবার করে গুণ করে যোগ করতে হবে। তো এখানে আবারও এক রয়েছে, এক ইন্টু টু টু দি পাওয়ার জিরো, আবারও শূন্য রয়েছে, তাহলে শূন্য ইন্টু টু 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 দি পাওয়ার এক, এবং আবারও এক রয়েছে, তাহলে এক ইন্টু টু টু দি পাওয়ার টু। তাহলে দেখতে পাচ্ছ টু টু দি পাওয়ার জিরোকে যদি আমরা এক দিয়ে গুণ করি, আমাদের একই হচ্ছে, এখানে শূন্য হয়ে যাচ্ছে, এবং এখানে চার হচ্ছে, তাহলে চার একে পাঁচ। তিনটা তিনটা করে যোগ করতে হবে, যোগ করে উপরে লিখতে হবে। তো এখানে পাঁচ হচ্ছে আমাদের। আবারও যদি আমরা এখান থেকে করতে চাই, তাহলে দেখতে পাচ্ছ যে এক, তাহলে এক ইন্টু টু টু দি পাওয়ার জিরো, আবারও এখান থেকে করতে চাইলে এক, এবং এখান থেকে আরেকটি রয়েছে, একবার যদি টেনে নিই সুবিধা হবে, এক, এক ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, এবং এক ইন্টু টু টু দি পাওয়ার টু। তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে এক, একের সাথে এক গুণ করলে একই হচ্ছে, টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই, দুইয়ের সাথে এক গুণ করলে দুই হচ্ছে, এবং চার হচ্ছে এখানে, তাহলে চার আর দুই ছয় একে সাত, এখানে সাত হচ্ছে যোগ করে। তো উপরে সাত লিখে দিলাম। তো আমাদের উপরে বন্ধুরা যেটা হলো সেটা হলো হচ্ছে 754, আমাদের যেটা দশমিক অংশটা হলো। এখন আমরা পূর্ণ অংশ আবারও একই নিয়মেই করব, যে এখানে এক রয়েছে, দশমিকের বাম থেকে শুরু করব। তোমাদের যদি পূর্ণ অংশ এবং দশমিক অংশ যদি পৃথকভাবেও দেয়, যদি বলে যে অনেক সময় বলতে পারে যে দশমিক এক 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 শূন্য এক এক, এই সংখ্যাকে মানে এটা দেয়া থাকবে, ধরো বাইনারি সংখ্যা, এটাকে অক্টালে রূপান্তর করো, তোমরা একই কাজ করবে, যে দশমিকের যে যে ডান দিক রয়েছে, ডান দিক থেকে তোমরা তিনটা তিনটা করে দাগ দিয়ে থাকবা, তিনটা তিনটা করে দাগ দিয়ে থাকবে, এবং কোনোটা তিনটা না হলে শূন্য দিয়ে তারপরে দাগ দিবা, দিয়ে ডান দিক থেকে শুরু করবা, বা বাম দিক থেকে যেদিক থেকে ইচ্ছা শুরু করতে পারো, কিন্তু তিনটা দিয়ে ইয়ে করতে হবে, ঠিক আছে? তিনটা হতে হবে। তো এখানে আমরা এক আবারও রয়েছে দশমিকের বামে যে পূর্ণ সংখ্যা, তাহলে এক এক, তারপরে আগে আমরা লিখে নিই সবগুলা, আরও একটি রয়েছে এক, এবং আরেকটি রয়েছে শূন্য, এগুলোকে আমরা টু টু দি পাওয়ার জিরো দিয়ে প্রথমে গুণ করব, তারপরে টু টু দি পাওয়ার ওয়ান এবং টু টু দি পাওয়ার টু। তাহলে টু টু দি পাওয়ার জিরো দিয়ে গুণ করলে এক হচ্ছে এক, এবং এখানে দুই হচ্ছে, এবং এখানে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে দুই একে তিন, তাহলে এর উপরে আমরা তিন লিখে দিচ্ছি, ঠিক আছে? খুবই সহজ। এখানে আমাদের এক 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 তিনবার রয়েছে, তাহলে তিনটাই আমরা একবারে টান দিয়ে দিচ্ছি, এক 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 যেহেতু তিনবার রয়েছে, তিনটাই টান দিয়ে দিচ্ছি, এক এক এবং এক। একইভাবে টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান এবং টু টু দি পাওয়ার টু। টু টু দি পাওয়ার জিরো তাহলে এক হচ্ছে এখানে, এবং দুই হচ্ছে, এবং এখানে চার হচ্ছে, চার দুই ছয় আর একে সাত হচ্ছে এখানে। তো এখানে বন্ধুরা আমরা সাত লিখে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছ যে এক শূন্য শূন্য রয়েছে, তাহলে আমরা এই তিনটা আবারও টান দিয়ে নিই আগে,
একটু বড় হচ্ছে, যেহেতু তোমাদের একবারে আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 100, আমরা 100 লিখে নিলাম, লিখে নিলাম। এখন লেখার পর 2^0 দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে, তারপর এটা 2^1 এবং তারপর এটা 2^2। তাহলে এখানে 1 হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 0, এখানে হচ্ছে, এবং এখানে হচ্ছে, যেহেতু 0 রয়েছে, 0 দিয়ে গুণ করছি আমরা, 0 × 2^2, তো এখানেও 0 হচ্ছে। তাহলে এখানে আমাদের হচ্ছে বন্ধুরা 1। তাহলে এখানে আমরা 1 লিখে দেব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে উত্তরটা হচ্ছে বন্ধুরা, সে উত্তরটা আমরা এভাবে লিখতে পারি এখন যে 173.754, এটা আমাদের অক্টাল, যেহেতু 8 লিখে দিলাম সাথে, এটাই আমাদের উত্তর। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।